আসসালামু আলাইকুম, মনি কুরুশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো কুশি কাটার এই গড়িটি কীভাবে তৈরি করতে হয়। তো এই গড়িটি তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে লাল মালাইকট সুতা নিয়েছি, আর নিয়েছি 1.10 mm সাইজের হুঁক, ছুরি সুতা, আর নিয়েছি বাটন। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, একেবারে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। প্রথমে একটি স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করে নিয়েছি, নেওয়ার পরে তো এখন আমি এখানে এভাবে এনে জয়েন করে নিব। তো জয়েন করে নিয়েছি, তারপরে থ্রি চেন করে নিব, 1, 2, 3। থ্রি চেন করার পরে আমি এখানে থ্রি চেনের গড় সহ 4 ডাবল ক্রোশেট করে নিব। তো থ্রি চেন সহ আমার 2 ডাবল ক্রোশেট হয়েছে। থ্রি ফোর, তো এখানে আমি 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি। নেওয়ার পরে মাঝখানে থ্রি চেনের গ্যাপ, 1, 2, 3। থ্রি চেনের গ্যাপ করার পরে আবারও সেমভাবে আমি একই ঘরে আবারও 4 ডাবল ক্রোশেট করে নিব। ফোর ডাবল ক্রোশেট করে নিয়েছি। নেওয়ার পরে আবার 1, 2, 3 চেন করে এভাবে ঘুরে গিয়ে মাঝখানে থ্রি চেনের গ্যাপের ঘরে আবারও 4 ডাবল ক্রোশেট করে নেব, 1, 2, 3, 4। মাঝখানে থ্রি চেনের গ্যাপ, 1, 2, 3। তারপরে আবারও একই ঘরে 4 ডাবল ক্রোশেট, 1, 2, 3, 4। তারপরে থ্রি চেন, 1, 2, 3 চেন করে আবারও এভাবে ঘুরে গিয়ে মাঝখানে চেনের গ্যাপের ঘরে 1, 2, 3, 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে মাঝখানে থ্রি চেনের গ্যাপ, একই ঘরে আবারও সেমভাবে
4 ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এভাবে কন্টিনিউ আমি আরো 3টি রো করে ফিরে আসব। তো আমি পুরোটা রো কন্টিনিউ করে ফিরে এসেছি। আমি এখানে টোটাল 1 2 3 4 5 6 রো করে নিয়েছি। তো এখন আমি একটা কেটে নিব। কেটে নিয়েছি। তো নেওয়ার পরে আমি এখন এই পাশে রোটাও সেম ভাবে করে নিব। তো একটা স্লিপ স্টিচ করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানেও টোটাল 6টি রো করে নিব। তো আমি সুতাটা জয়েন করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি এখানে 3 চেন করে নিব। তারপরে একই ঘরে আমি আবারও গড়ের ফিতারের ভিতরে আমি এভাবে 4 ডাবল ক্রোশেট করে নিব। 1 4 আমি এখানে টোটাল চেনের ঘর সহ 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে আবারও সেম ভাবে মাঝখানে 3 চেনের গ্যাপ করে ফোর ডাবল ক্রোশেট করে নিব। 1 4 ডাবল ক্রোশেট করে হয়ে গেছে। তো এখন আবার 3 চেন করব। 1 2 3 চেন করে এভাবে ঘুরে গিয়ে মাঝখানে গ্যাপের ঘরে আবারও সেম ভাবে 4 ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 তারপরে মাঝখানে 2 চেনের গ্যাপ। 1 2 3 চেনের গ্যাপ একই ঘরে আবারও সেম ভাবে 4 ডাবল ক্রোশেট। 1 2 3 4 তারপরে আমি 1 2 3 চেন করে আবারও এভাবে ঘুরে গিয়ে থ্রি চেন, 3 ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, মাঝখানে 3 চেনের গ্যাপ, একই ঘরে আবারও 4 ডাবল ক্রোশেট। 1 2 3 4 তো আমি এভাবে কন্টিনিউ আরো 3টি রো করে ফিরে আসব। তো আমি এখানে আরো 1 2 3 4 5 রো করে নিয়েছি। তো আমি 6 রো এখানে 3 চেন করে নিব। 1 2 3 চেন করে তো এখানে গ্যাপের পরে ভিতরে আমি 1 2 3 4 আমি এখানে আর 3টি চেনের গ্যাপ করব না, একসাথে আমি এখানে একই ঘরে 8টি ডাবল ক্রোশেট করে নিব। 6 7 8 তো এই ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি সুতাটা এভাবে কেটে নিব। তো সুতাটা কেটে নিয়েছি।
নেওয়ার পরে আমি এখন এখানে একটা বাটন সেট করব। তো আমি এখানে বাটনটি সেট করে নিব। তো আমার কুশি কাটার গোলটি তৈরি হয়ে গেছে। তো আমার কুশি কাটার গোলটি তৈরি হয়ে গেছে। আপনারাও এভাবে সেমভাবে গোড়ের ফিতাটা নষ্ট হয়ে গেলে বাসায় খুব সহজে এভাবে কুশি কাটার গোড়ি তৈরি করে নিতে পারেন। তো আপনারা চাইলে এখানে একটা একটি মাঝখানে সৌন্দর্যের জন্য পুঁতি অ্যাড করে দিতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।